পূর্ব বর্ধমানের জেলাশাসকের নামে ভোটকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা সংগ্রামী যৌথ মঞ্চের। পোস্টাল ব্যালটের তালিকা থেকে সুকৌশলে 700 বেশি নাম বাদ দেওয়া হচ্ছে। নাম বাদ দিয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার, ঘটনাচক্রে যিনি আবার পূর্ব বর্ধমানের জেলাশাসকও। রাজ্য সরকারি ভোটকর্মীদের ভোট শাসকের বিরুদ্ধে যেতে পারে, একথা ভেবেই তালিকা থেকে নাম বাদ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই মর্মে একটি ডেপুটেশন জমা দেওয়ার পর একথা জানান সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রতিনিধি দল। তারপরে বোলপুর, এরকম কয়েকটা লোকসভার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল যে সেই সমস্ত লোকসভায় কিছু নির্বাচন কর্মী আছেন যারা সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার বা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছেন, তাদের জেলায় যে ফেসিলিটেশন সেন্টারের ভোটকর্মীরা ভোট দিয়েছিলেন তাদেরকে সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। তাদেরকে পরবর্তীকালে বলা হয়েছে যে রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে তাদেরকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে আসতে। এক ভোটকর্মীর কথায়, আগামী 13 মে চতুর্থ দফার ভোটে আমার ডিউটি রয়েছে, স্বাভাবিকভাবেই আমার নামে পোস্টাল ব্যালট ইস্যু হওয়ার কথা, তার জন্য আমি প্রয়োজনীয় ডকুমেন্টস ট্রেনিং এর শুরুতেই জমা করেছি, কিন্তু ফাইনাল ট্রেনিং হয়ে যাওয়ার পরেও আমার নামে কোনো পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। এ বিষয়ে আসানসোল ট্রেনিং সেন্টারে কর্মীদের জিজ্ঞাসা করলে তারা জানান, বর্ধমান জিএম অফিসে গিয়ে আমাকে আমার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। খোঁজ নিয়ে জানতে পারি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমার একার নয়, আমার সঙ্গে আরো 700 জন সেক্টর অফিসারের নাম পোস্টাল ব্যালটের তালিকা থেকে বাদ গিয়েছে। এরপরে কমিশনে এই মর্মে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, কালকাটি নিউজ।